সুপ্রিয় শিক্ষার্থীরা, এইচএসসি পরীক্ষা 2022-এ যারা ভালো রেজাল্ট করেছো তাদেরকে স্বাগতম, শুভেচ্ছা আমার এই চ্যানেলে। যাদের পরীক্ষার ফল আশানুরূপ হয়নি বা যেই রেজাল্ট চেয়েছো কাঙ্ক্ষিত রেজাল্ট পাওনি, হয়তো তুমি আরও ভালো রেজাল্ট করেছো কিন্তু তোমাকে দেয়া হয়নি, এরকম কনফিউশন থাকলে বোর্ড কর্তৃপক্ষ কিন্তু পুনর্নিরীক্ষণের একটি নিয়মাবলী দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গতকাল 28/11/2022 থেকে। আজ থেকে এই পুনর্নিরীক্ষণের নিয়মাবলী অনুসরণ করে তুমি কিন্তু আবেদন করতে পারো। ওকে, কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের মূল এপিসোডে। মূল এপিসোডে হচ্ছে কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করব আমরা, আমাদের রেজাল্ট ইম্প্রুভমেন্টের জন্য কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করব। বোর্ড চ্যালেঞ্জের জন্য আমাদের কিছু নিয়ম রুলস রেগুলেশন রয়েছে, যেমন আমাকে দুইটা SMS করতে হবে। প্রথম SMS-এ আমি লিখব RSC, লিখে স্পেস দিয়ে বোর্ডের 3 ডিজিটের নাম, যেমন ঢাকা হলে DHA, দিনাজপুর হলে DIN, বরিশাল হলে BAR, এরকম বোর্ডের নামের প্রথম 3 অক্ষর কিন্তু আমাকে টাইপ করতে হবে। একটি স্পেস দিব 6 ডিজিটের, রোল নাম্বারটা লিখব, স্পেস দিব, সাবজেক্ট কোড দিব। আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব সাবজেক্ট কোড। SSC পরীক্ষায় যতগুলো সাবজেক্ট কোড রয়েছে সবগুলো সাবজেক্ট কোড কিন্তু এখানে দিয়েছি। ভিডিওটি পজ করে তোমরা তোমাদের প্রয়োজনীয় সাবজেক্ট কোডটা সংগ্রহ করে নিতে পারো। ওকে, আমরা চলে যাচ্ছি সাবজেক্ট কোডের বিষয়ে। এখানে কিন্তু স্পষ্ট উল্লেখ আছে আমাদের বোর্ড যেই মেসেজের জন্য, যেই আবেদনের জন্য নিয়মকানুন দিয়েছে সেই কিন্তু স্পষ্ট বলা আছে। যেমন এখানে বাংলা এবং ইংরেজি আমি দুইটা সাবজেক্টের জন্য আবেদন করতে চাই, তাহলে কিন্তু আমি কমা দিয়ে দুইটা সাবজেক্ট কোড লিখব, নাম্বার লিখব, যেমন 101, 102, এরকম একাধিক 2, 3, 4 সাবজেক্টেরও কিন্তু আবেদন করা যাবে। তবে যে সমস্ত সাবজেক্টে আমার কনফিউশন নাই সেই সমস্ত সাবজেক্টের কোড নাম্বার আমি এখানে দিব না, শুধুমাত্র সেই সাবজেক্ট কোডগুলোই দিব যেই সাবজেক্টে আমার কনফিডেন্ট আছে যে আমি A+ পাওয়ার কথা, আমাকে 2 মার্কস কম দেওয়া হয়েছে, 5 মার্কস কম দেওয়া হয়েছে, সেই সাবজেক্টগুলো কিন্তু আমি চ্যালেঞ্জ করব। তাহলে আমি সাবজেক্ট কোড কমা দিয়ে দিয়ে যদি একাধিক হয় তাহলে দিব, আর যদি একটা হয় তাহলে একটা কোড নাম্বার দিয়েই আমি পাঠিয়ে দিব 16222 নাম্বারে। পাঠিয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু একটা অ্যামাউন্ট আসবে, টাকার পরিমাণ আসবে। টাকার পরিমাণটা আসবে কয় সাবজেক্টের জন্য? সাধারণত এক সাবজেক্টের জন্য হলে 125 টাকার টেলিটক মোবাইলে ব্যালেন্স থাকতে হবে। এরকম যদি দুইটা হয় তাহলে 250 টাকা প্লাস মেসেজ চার্জ, আর যদি তিনটা হয় তাহলে আর একটু বেশি। হ্যাঁ, এইরকম সাবজেক্ট ওয়াইজ সাবজেক্ট দিয়ে যেই কটা সাবজেক্ট সেই কটা 125 দিয়ে গুণ করে ওই পরিমাণ টাকা কিন্তু রাখতে হবে। টাকা অ্যামাউন্ট দেখাবে এবং পিন নাম্বার দেবে, একটা সিক্রেট পিন নাম্বার। এটা পাওয়ার পরে কিন্তু আরও একটা মেসেজ আমাকে পাঠাইতে হবে। মেসেজটা হবে এরকম, RSC ইয়েস, মানে আমি বোর্ড চ্যালেঞ্জ করছি। এরপর আমাকে যে পিন নাম্বারটা কিছুক্ষণ আগে পাঠালো সেই পিন নাম্বারটা আমি দিব, এবং একটা বায়োমেট্রিক্স করা মোবাইল নাম্বার আমি কিন্তু এখানে টাইপ করে দিব। বায়োমেট্রিক্স করা মোবাইল নাম্বার কেন বলছি? বায়োমেট্রিক্স মোবাইলগুলো সাধারণত সরকারি নিবন্ধিত হয়ে থাকে, মোবাইল নাম্বারটা সচল থাকে 24 আওয়ার্স, এরকম একটা মোবাইল নাম্বার কিন্তু দেওয়া লাগবে, যাতে যে কোনো সময় মেসেজ আপডেট হলে, রেজাল্ট আপডেট হলে যাতে মেসেজ কমিউনিকেশন পসিবল হয়। তো এই সাধারণত গার্ডিয়ানের মোবাইল নাম্বার, অথবা স্টুডেন্ট যদি একেবারেই বায়োমেট্রিক্স করা মোবাইল সিম ইউজ করে তাহলে কিন্তু সেই নাম্বারটা এখানে দেওয়া যেতে পারে। লিখে আমি 16222 নাম্বারে পাঠিয়ে দিব, তাহলে আমার মেসেজটা, চ্যালেঞ্জের মেসেজটা কিন্তু কমপ্লিট হলো। আমি মোবাইল ফোন থেকে দুইটা SMS পাঠিয়ে কিন্তু আমার বোর্ড চ্যালেঞ্জ কমপ্লিট করবো, একটা দিয়ে কিন্তু হবে না। তবে বাংলাদেশ বিশ্বপরিচয়, বিজ্ঞান, তথ্য যোগাযোগ প্রযুক্তি, ধর্ম ও নৈতিক শিক্ষা, এই তিনটা বিষয়ের জন্য আবেদন করার প্রয়োজন নেই, বাকি সবগুলার জন্যই তুমি চাইলেই বোর্ড চ্যালেঞ্জ করতে পারো। তোমার রেজাল্ট ভালো হবে, তোমার রেজাল্ট আরও আপডেট হবে, আগামীর পথ চলা সুগম হবে, সেই প্রত্যাশায় আমি আবু সালেম মোহাম্মদ সাইম বিদায় নিচ্ছি। ICT বিষয়ের SSC-র বিভিন্ন টপিকস ভিত্তিক আলোচনার জন্য আমার চ্যানেলটি ভিজিট করতে পারো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।